আসসালামু আলাইকুম সবুজ কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো ড্রাগন ফুল কিভাবে পলিনেশন করতে হয় পলিনেশন বা পরাগায়ন করতে হয় ড্রাগন ফুল সব সবসময় রাতের বেলা ফোটে এবং সকাল হতে হতেই চুপসে যায় ফুলগুলো বন্ধ হয়ে যায় ড্রাগন ফুলের পরাগায়নের সবথেকে উত্তম সময় আর রাত দশটা থেকে এগারোটা যেহেতু রাতের বেলায় পোকামাকড় কম থাকে নাই বললেই চলে রাত্রের বেলা পোকামাকড় যে পরাগায়ন করানোর জন্য যে পোকামাকড়গুলো ঘুরে বেড়ায় ফুলে ফুলে তা রাতের বেলায় সব পোকামাকড়গুলো বের হয় না তাই ফুলের পরাগায়ন হয় না কিছু কিছু ফুলের পরাগায়ন হয় বাতাসের কারণে বাতাসের কারণে এই রেণুগুলো রেণুগুলো বাতাসে উড়ে স্ত্রীকেশরে পড়ে তখন পরাগায়ন হয় তো এই সম্ভাবনা খুবই কম তো হ্যান্ড পলিনেশন করে দিলে ফুলগুলো ফলে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো পরাগায়ন দুই প্রকার হয় একটা হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন তো সেলফ পলিনেশন হচ্ছে ফুলের স্ত্রীকেশর এই কেশর এই নিজ ফুলের যে ফুল ফুটল এই একই ফুলের কেশর থেকে রেণুগুলোকে নিয়ে স্ত্রীকেশরে পলিনেশন করানো লাগিয়ে দেওয়া এটা হলো সেলফ পলিনেশন আর সমস্ত গাছের যে ফুলগুলো ফুটে একাধিক ফুল বিভিন্ন বিভিন্ন গাছের ফুল থেকে রেণিগুলো সংগ্রহ করে সেগুলোকে একত্রে মিশিয়ে এই কেশরে লাগিয়ে দিলে সেটা হয় ক্রস পোলিনেশন তো সেলফ পোলিনেশন করলে ফলগুলো আকারটা একটু ছোট হয় আর ক্রস পোলিনেশন করলে ফলের সম্ভাবনা সাইজটা একটু বড় হওয়ার সম্ভাবনা থাকে এবং নতুন নতুন জাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আজ সেলফ পলিনেশন কিভাবে করতে হয় এবং ক্রস কিভাবে করতে হয় পলিনেশন সেটা দেখাবো তো আমরা এখানে একটা একটা রং তুলি ব্যবহার করছি রং তুলিটার মাধ্যমে ফুলের এই পঙ্কেশ্বরগুলোকে একটু নাড়া দিব নাড়া দিলে এর থেকে রেণুগুলো ঝরে ঝরে পড়বে নিচের দিকে এই যে পাপড়ির উপরে রেণুগুলো ছড়িয়ে আছে এগুলোকে আমরা একত্রে করে একটা পাত্রে নিয়ে নেব আমি এখানে একটা স্টিলের বাটি ব্যবহার করেছি আমি আগে থেকে কিছু নিয়ে রেখেছি আমি যদি এই ফুলের এই ফুলের রেণুগুলোকে এই ফুলের রেণুগুলোকে সংগ্রহ করে যদি এই ফুলেরই স্ত্রী কেশরে লাগিয়ে দিই এটা হচ্ছে সেলফ পলিনেশন আর সব ফুল থেকে একাধিক ফুল থেকে যদি আমি একাধিক ফুল থেকে যদি আমি রেণুগুলোকে সংগ্রহ করে একত্রে মিশিয়ে নেই আমি এগুলোকে সংগ্রহ করে বাটিতে একত্রে মিশাবো আমার এক হাতে ক্যামেরা থাকায় আমি বাটিতে রেন সংগ্রহ করা দেখাতে পারিনি তো আমি এখানে সংগ্রহ করেছি এবং এগুলোকে খুব ভালো করে মিশাবো এগুলোকে ভালো করে মিশিয়ে আমি প্রত্যেকটা ফুলে যদি দিয়ে দিই প্রত্যেকটা ফুলের স্ত্রী কেশরে লাগিয়ে দিলে এটা হবে ক্রস পলিনেশন এতে ফলের সাইজটা বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে আমার পরাগায়ন করানো শেষ যদি বৃষ্টির দিন হয় তাহলে পরাগায়ন করানোর পরে বৃষ্টির সম্ভাবনা থাকলে এভাবে পলি দিয়ে ঢেকে দিবেন আমার এই ফুলটা কাল ফুটেছিল গতকাল আমি এটাকে পলি করে রেখেছি তো এভাবে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই স্ত্রী কেশরে যদি বৃষ্টির পানি লাগে তাহলে ফুলটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এটা আর ফলে পরিণত হবে না তো এটাকে রক্ষা করার জন্য ফুলটাকে একটু দেখাই ফুলটাকে এভাবে ধরে এভাবে চুপসে আমার এক হাত দিয়ে করছি এভাবে করে একটা পলি পরিয়ে দিবেন পলি পরিয়ে দিয়ে এর নিচের দিকটায় একটু চেপে পিন আপ করে দিবেন অথবা শক্ত কিছু দিয়ে বেঁধে দিবেন তাহলে বৃষ্টির পানি লাগতে পারবে না এবং যখন বৃষ্টির সম্ভাবনা থাকবে না তখন পালিটা খুলে দিবেন আলো বাতাস লাগবে সূর্যের আলো লাগবে রোদে ফুলটা শুকাবে এবং আস্তে আস্তে ঝরে পড়ে যাবে আর ফুলের গোড়াটা আস্তে আস্তে ফলে পরিণত হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন যেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম